আমরা বাঙালি দল 26টি আসনে প্রার্থী দিয়েছিল। মঙ্গলবার নির্বাচন কমিশন সবগুলো মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার পর বৈধ বলে ঘোষণা করেছে। শিবনগর দলীয় কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানান, রাজ্যের গণতন্ত্র বিপন্ন। 2018 সালে ক্ষমতায় আসার আগে বিজেপি 299টি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 5 বছরে তার 10 ভাগও পূরণ করেনি। এ নিয়ে বিজেপির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ রয়েছে জনমনে। সমাধানে আমরা দেখি শক্তিশালী 40 বছর ধরে যে বক্তব্যগুলি আমরা রেখে এসেছি বাস্তবের মাঝে। তো এইবারের যে নির্বাচন, আপনারা জানেন যে পুরো একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার 2018-তে ক্ষমতা আসার পর যে প্রতিশ্রুতি দিয়েছিল 299টি, তার মানে কি বলবো, 10 ভাগ প্রতিশ্রুতিও তারা পূর্ণ করতে পারেনি। অন্যদিকে তাতে রাজনীতি মানুষের গণতন্ত্র মৌলিক অধিকার পদদলিত হয়েছে, বাক স্বাধীনতা নেই, মানুষের স্বাধীনভাবে চলতে পারছে না। এখানে অবস্থায় একদিকে প্রতিশ্রুতি পূরণ না হওয়া, ঘরে ঘরে চাকরি মিস করে চাকরি বেকারদের বছরে 50,000, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, দুর্নীতি রোধ, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি 10,323-এর সমস্যার সমাধান, সাংবাদিকদের হত্যার বিচার ইত্যাদি ইত্যাদি করে যে প্রতিশ্রুতি পূরণ যেহেতু হয়নি, তাদের প্রতি একটা প্রচণ্ড ক্ষোভ গোটা ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে।